বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আজ আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আই আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক এ বছরের প্রথম ফল লটকন কিনে নিয়ে আসলাম বাচ্চারা তো দেখে বেশ খুশি খাবে তাই আমি বাচ্চাদের জন্য লটকনগুলো খুলে নিচ্ছি আমি নিজেও খাচ্ছি বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি লটকনগুলি দেখতে বেশ সুন্দর দেখে তো আমিও লোভ সামলাতে পারলাম না আমিও একটা দুইটা খেয়ে ফেলছি আর ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করছি করবো শেয়ার করে ফেলছি যাই হোক তারপর আমি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজ আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি পাট শাক ভাজি করব পাট শাক ভাজি করে গরম ভাতের সাথে ইনশাল্লাহ খাবো আর আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাট শাক অনেক সুন্দর করে ধুয়ে কুটে বেচছি একটা চাল রেখেছি খুব আলতোভাবে চা পাট শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে চাল পানি ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে তারপর আমি ভাজি করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজ আপনাদের কাছে আমার এই পাট শাক ভাজিটা অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখন আমি কিচেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কিচেনে চলে যাব তারপর শাক ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই তো আমি চলে আসছি কিচেনে চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি শাক ভাজি করব বলে এখন হাড়িতে দিয়ে দিচ্ছি রান্নার তোল রান্নার তোল দিয়ে এই তো আলহামদুলিল্লাহ রান্নার তোল দিয়ে দিচ্ছি এখন আমি তোলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে তারপর যেসব উপকরণ দিয়ে ভাজি করব সেই উপকরণ গিয়ে গুলো আপনাদের সাথে শেয়ার করব তেলটা গরম হয়ে চলে আসছে এখন আমি অ্যাড করে দিব অ্যাড করে দিব পেঁয়াজ কুচি অ্যাড করে দি দিব আর দিয়ে দিব আমি রসুন কুচি রসুন কুচি অ্যাড করে দিয়ে তারপর আমি শাকটা ভাজি করব। এ তো দিয়ে দিয়েছি রসুন কুচি সবাই আমরা কম বেশি শাক ভাজি করতে পারি যার যার অঞ্চলে যে যেভাবে ভাজি করে সেটাই আমি আমার আমি যেভাবে ভাজি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি করতেছি এখন আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি ভেজে তারপরে কিভাবে ভাজি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলিকে ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে সাত আটটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলিকে আমি সুন্দর করে কেটে ছোট ছোট সাইজ করে নিয়েছি এখন আমি শুকনো মরিচগুলি অ্যাড করে দিয়েছি শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা দারুণ আসে আমরা আমি যখনই পাশাক বাজি করি শুকনো মরিচ কেটে দিই যাই হোক আমি শুকনো মরিচগুলো দেওয়া শেষ আমার পেঁয়াজ এবং মরিচগুলো পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা কমপ্লিট এখন আমি অ্যাড করে দেব পাট পাশাকগুলো অ্যাড করে দিয়ে তারপর অনেক সুন্দর করে মজা করে ভাজি করব। আশা করছি আজ আপনাদের কাছে আমার এই পাশাক ভাজিটা অনেক বেশি ভালো লাগবে যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা শুরুতে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধু নতুন নতুন আমার চ্যানেলে আসতেছেন তাদেরকে তাদের কাছে অনুরোধ থাকলেও আমার ছোট্ট চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি অন করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে আপনারা সবার আগে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এখন আমি পার্শাকগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবং রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো খুব আলতো মিশিয়ে নিচ্ছি শাক ভাজিটা আমি খেতে খুব বেশি পছন্দ করি গরম ভাতের সাথে যাই হোক খুব অল্প সময়ে ভাজিটা করা যায় যাই হোক আমি একে যে শাকগুলি রেখেছি ধুয়ে সবগুলি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি প্রিয় ভাই বোনেরা আপনারা এইভাবে পাট শাক ভাজি করে খেতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে যাই হোক এই তো আমার পাশার দেওয়া সম্পূর্ণ শেষ এখন আমি অ্যাড করে দেবো লবণ অ্যাড করে দিবি পাশাকে খুব অল্প পরিমাণ লবণ দিতে হয় নাহলে একটু করা কটা হয়ে যায় যাই হোক আমি পা লবণ দিয়ে দিয়েছি এখন আমি আবার লবণগুলোকে শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে যেন লবণ সবগুলি শাকের সঙ্গে ভালোভাবে লেগে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমি এগুলিকে চেড়ে দিচ্ছি আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি দেখুন পানি চলে আসছে পানি উপরে চলে আসছে এখন পানিগুলি শুকানো পর্যন্ত আমি পাট ভাজি করব যখনই তেল উপরে চলে আসবে তখন আমার পাট শাকটা অলরেডি হয়ে গিয়েছে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলছি এ পাট শাক দিয়ে যাই হোক আমার পাট প্রায় আশি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে আমি পানিটা শুকিয়ে আসলে একটু শুকাবো তারপর নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি আবারও ডাকনা দিয়ে দিয়ে দিয়েছি আবারও ডাকনা উঠিয়ে ফেলছি এখন আমি আবারও এটাকে নেড়েছে রে সুন্দর করে এই তো যাক আলহামদুলিল্লাহ আমার পানি যে পানিটুকু ছিল পানিটুকু শুকিয়ে গিয়েছে শুকিয়ে তেল উপরে চলে আসছে যাই হোক আমার পারশাকটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এ তো পরিবেশনের পালা আমি এখন টেবিলে নিয়ে আসব নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো দেখুন পারশাকটা কালারটাও সুন্দর হয়েছে খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা আমাদের পরিবারের সবাই খেয়ে অনেক খুশি পাশাকটা অনেক মজা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে অপেক্ষায় রইলাম আল্লাহ হাফিজ